তো আমাদের শিল্পীত্তম হাটে গ্রামের হাট যেটা সেখানে সবচেয়ে ফেমাস যেটা সেটা হচ্ছে টাটকা মাছ পাওয়ার জন্য বিখ্যাত যে জায়গাটা সেই হাটে মানে মাছ পাওয়ার যে স্থানটা বা মাছ মাংস যেটা বলে সব কিছু আমাদের এখানে সবচেয়ে বেশি মানে তাজা পাওয়া যায় এবং এটা সারা বাংলাদেশের মধ্যে বিখ্যাত সেই মাছ বাজারে এখন আমরা যাবো সবাই আজকে সেই মাছ আপনাদেরকে দেখাবো লেটস গো এতে এতে স্পিড করে দেবেন বুঝছেন Okay. No, I'm not Vishal, what about you? আমাদের সেই মিঠা মানের ইলিশ মাছ এটা কি রকম ইলিশ মাছ তো দেখো মিঠা মানে নি নোনা মানে ওই মাগার মাছটা দেখো আগুলো দেখে আর পছন্দ হয়ে গেছে আর এটা চিংড়ি মাছ ধরলাম ভাই এই যে একটা চিংড়ি মাছ এখন খালি ঘুরে ঘুরে দেখব কোনো আপনার আপনার ই করা লাগবো না বুঝছেন আর কি দাম ওটা কি শিশুটকি চিংড়ি মাছ এটা হচ্ছে না ভাই এখানে
200 টাকায় ভালোই 200 এর 100 100 100 100 100 100 এই যে মাছগুলোর মুড়ি খুঁজুন 330 ভিডিও করতেছি কাকার সমুদ্রে হাতে আর সমুদ্রে দেখেন800 টাকা কেজি ছবি তুলমু আপনি স্ক্রিনশট ডালেন এটা ইলিশের জন্য বিখ্যাত ঠিক না এই জায়গা ইলিশ মাছ আর পাঙ্গাস মাছ কেমন ব্যাকে গেছিল একটা মানুষের মনে একটা পাঙ্গাস কেন হয়েছে এবার ওদিক এই সিরিয়ালে যত কিছু দেখতেন সব হচ্ছে ইলিশ মাছ না আর সব ইলিশ মাছ ইলিশ মাছ আমাদের এখানে বিখ্যাত আর পদ্মার ইলিশ তো সব পাওয়া যায় Thank you.
ও 10 মিনিট 10 মিনিট হয়ে গেছে না না একটু কল 10 মিনিট দিয়ে দেব সাত মিনিট আর পাঁচ মিনিট সমস্যা নেই কিন্তু শেষ করে লইখান Okay. Okay.